হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হলো মঙ্গলবার, তো এখন সকালবেলা আমি রাহুলের টিফিনটা তৈরি করে দিয়েছি। দেখো, দুই টিফিনে দিয়েছে আছে ডিম পাউরুটির টোস্ট, আর সঙ্গে দিয়েছে একটু মাখা সন্দেশ। তো টিফিন প্যাক করে দিয়ে দিলাম, আর এখন দেখো আমার ব্রেকফাস্টটাও নিয়ে তৈরি করে নিয়েছি। আমারটাও নিয়ে নিয়েছি ডিম পাউরুটির টোস্ট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 10টা, আর এখন দেখো একদম রেডি হয়ে গেছি। আর এই যে দিয়াও রেডি হয়ে গেছে, এই দেখো দিয়াও রেডি। তো এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে ওর পুরানো স্কুলে। ও আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে যাচ্ছি। ওর ওই ভ্যাকসিন আছে, তো সেই জন্য স্কুল থেকে যে ভ্যাকসিনটা দিচ্ছে ওই ভ্যাকসিনটা আছে। আজকে এই ডেট দিয়েছে, তো এখন যাচ্ছি ও আর আমি দুজনে। তো ফিরে এসে আবার কথা হবে তোমাদের সাথে। রান্না রান্না এখনো কিছু হয়নি, তো টিফিন করে এখন বেরিয়ে বেরিয়ে যাচ্ছি। তো চলো তাহলে বেরোনো যাক, ফিরে এসে আবার কথা হবে, ঠিক আছে? আর এই যে আমার দিয়া। তো স্কুল থেকে ফিরে এসেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি আসার পরে সঞ্জিতি কাজ করে চলেও গেছে। তোমাদের তখন বললাম সে 10টা বাজে, আর বাড়ি ফিরতে ফিরতে 11:30 বেজে গেছিলো। তো 11:30 সময় সঞ্জিতি আসে। তো আসার সঙ্গে সঙ্গে সঞ্জিতি এসে গেছিলো, তো সঞ্জিতি কাজ টাজ করে দিয়ে চলে গেছে। আর আমি তো বলেই গেছিলাম রান্না হয়নি, তো সঞ্জিতি কাজ করে চলে যাওয়ার পর তারপর আমি রান্না বসিয়েছি। তো আজকে চিকেন কষা করব, তো সেই জন্যই এই পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিলাম, আলুটা কেটে নিলাম, রসুনটা ছাড়িয়ে নিলাম নিয়ে, আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে একটু ভালো সুন্দর করে লাল করে একটু ভেজে নেবো, নিয়ে তার মধ্যে ওই আলু যেটা কেটে রেখেছিলাম আলুটাও দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সাথেই আলুটা কিছুক্ষণ একটু ভেজে নেবো, নিয়ে তারপর ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আর চিকেনটা দেখো আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে গেছিলাম, মানে স্কুলে যাওয়ার আগেই আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম, তাহলে প্রায় ঘন্টা দুয়েক মতো ম্যারিনেট থাকবে সেই জন্য। তো চিকেনটা একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে বেশ খুব সুন্দর টেস্টও আসে আর একটু সফটও হয়ে যায় চিকেনটা, তো সেই জন্য। আর দেখো আমার পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি, আর ওই রসুন আদা থেতো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলাগুলো যা যা দেওয়ার, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। দিয়ে দেখো বেশ সুন্দর করে আমি এখন কষিয়ে নিচ্ছি, যেহেতু চিকেন কষা করবো তো সেই জন্য ভালো করে কষাতে হবে। আর আমি একটু জলও দেবো, অল্প খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢেকে আর একটুখানি রেখেছিলাম, তারপরে হয়ে গেছে। তো দেখো আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো এখন আমি দেখো লাঞ্চ করতে বসে গেছি, দিয়াকেও লাঞ্চ করানো হয়ে গেছে আর আমিও নিয়ে বসে গেছি। দেখো ভাত আর চিকেন কষা, আর কিছু তো করিনি আজকে, আর দিয়ার জন্য ডাল করেছিলাম একটু। আর দেখো সঙ্গে একটু শশা নিয়ে নিয়েছি কেটে, আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো চিকেন কষার সঙ্গে কিন্তু শশা পেঁয়াজ দুটোই খুব ভালো লাগে। এখন হচ্ছে গুড ইভিনিং, তো এখন সন্ধ্যাবেলা, আর এখন আমি একটুখানি ওই মাখনা ওই ড্রাই রোস্ট করে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে সন্ধ্যাবেলা একটু চা বা কফির সাথে মাখনাটাকে ড্রাই রোস্ট করে ওটা চা বা কফির সাথে খাবো, কিন্তু আর কোনোরকমভাবেই আর হচ্ছিলো না, মানে মনে থাকে না যখন চা বা কফি যেটাই করি না কেন। তো আজকের অনেক মনে করে করে রেখে তো এটা করছি। তো বেশ সুন্দর একটু হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি, তাহলে ভালো লাগবে। আর দেখো এখন কফি করব, তো এই কফির শিশিটা সানডেতে রাহুল মুদিখানা বাজারের সঙ্গে এনেছে, তো ওটাই আজকে সিলটা কেটে নিলাম করছি। আর দেখো দুধ নিয়ে নিয়েছিলাম গরম করে, আর ওর মধ্যে কফির পাউডারটা দিয়ে কফিটা গুলে নিচ্ছি। তো এইবারে আমি এই দেখো আমার কফি রেডি হয়ে গেল, আর কফির সঙ্গে মাখনা নিয়ে নেবো, ব্যাস। তো দেখলে তো কতটা ভেজেছিলাম, তো আমি অর্ধেক নিয়েছি আর দিয়াকে অর্ধেক দিয়েছি। তো দিয়াও প্রথমবার খাবে আর আমিও এই প্রথমবারই খেলাম আর কি। এই দেখো দিয়া, ও দিয়া তোমার হাতে ব্যথা আছে এখন? তুমি তোমার এখানে যে ইঞ্জেকশন দিয়েছিল ইঞ্জেকশনে ব্যথা আছে? ব্যথা আছে? তো চলো এখন কফিটা খেয়ে নি। এই যে
দারুণ হয়েছে। আর এই যে মাখনা, তো চলো তাহলে কফিটা খেয়ে নি, পরে আবার দেখা হচ্ছে। এই দেখো দিয়াও খাচ্ছে কিন্তু, এই এই দেখো ভালো। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন বাজে ওই 9টা মতন বাজে, রাহুল ফিরে এসেছে। আর রাহুল আসার সময় দেখো আমার জন্য কি নিয়ে এসেছে। ওকে বলেছিলাম একটা ফ্রাইং প্যান নিয়ে আসতে। আমি যে ফ্রাইং প্যান দুটো ব্যবহার করি, ফ্রাইং প্যান দুটো একটু খারাপ হয়ে গেছে, খুব একটা ভালো নেই। তো ওকে একটা ফ্রাইং প্যান আনতে বলেছিলাম, আর ও দেখো নিয়ে এসেছে রুটি তাওয়া। তো যাই হোক, এটা তো রুটি পরোটা বেশ ভালোই করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এটা ইউজ করে দেখতে হবে কীরকম কি ভালো, কতটা কি ভালো। আর এটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানির নিয়ে এসেছে। তো খুলে তোমাদেরকে দেখো দেখাচ্ছি, দেখতে তো বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। তো ইউজ করলে তারপরেই বুঝতে পারবো যে কতটা ঠিক কাজের, সেটাও তোমাদেরকে নিশ্চয়ই বলবো কেমন হয়েছে না হয়েছে। দু বছরের ওয়ারেন্টি আছে। আর এই উপরে দেখো যে এই বুকলেটটা আছে, এই ওয়ারেন্টি বুক এটা। তো এটা আমি এখন খুলে রেখে দেবো, আর তারপরে এটা পরিষ্কার করে নেবো, ব্যবহার করার আগে ক্লিন করে নেবো। আচ্ছা ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আচ্ছা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো।